ভোটের শেষ দফার দিনে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোট গণনার দিনেও। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাড়ছে হুড়মুড়িয়ে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বাড়ছে ভ্যাপসা গরম, তবে এর মাঝে ভোটের শেষ দিন এবং ফলাফল প্রকাশের দিনেও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের সব জেলাগুলিতেও। ঘূর্ণিঝড় রেমালের জেরে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে, তবে দুর্যোগের পালা শেষ হতেই ফের চড়ছে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে অস্বস্তিকর আবহাওয়া, অপরদিকে উত্তরবঙ্গে চলছে দুর্যোগ। গতকাল রাতে উত্তরের একাধিক জেলায় ঝড় বৃষ্টির তোলপাড় চলেছে। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। পয়লা জুন থেকে চৌঠা জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে চিন্তিত হয়ে পড়েছেন সকলেই। চলছে লোকসভা নির্বাচন, সপ্তম দফার ভোটের দিন এবং ভোটের ফলাফলের দিন বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। লোকসভা ভোটের পঞ্চম দফা নির্বাচনে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিল বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে লোকসভার পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকেই দুর্যোগ শুরু হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে বইতে থাকে ঝোড়ো হাওয়া, এমনকি দুর্যোগের কারণে বিভিন্ন ভোট কেন্দ্রে বেশ কিছু সময় বন্ধ ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। আবারও লোকসভা নির্বাচনের শেষ দিন এবং ভোটের ফলাফলের দিনে বৃষ্টিপাতের পূর্বাভাসে চিন্তিত হয়ে পড়েছেন সকলেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পয়লা জুন থেকে শুরু করে চৌঠা জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আসামে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী 5 দিন উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, কেরলে আগামী 1 জুন বর্ষা প্রবেশ করছে। কেরলে বর্ষা প্রবেশের পরই বাংলায় কবে বর্ষা শুরু হবে তা জানা যাবে। আবহাওয়াবিদদের মতে লাক্ষাদ্বীপ, কেরালা, দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকা ও উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যে শীঘ্রই বর্ষার অনুপ্রবেশ ঘটবে। তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনো কোনো আপডেট দেয়নি হাওয়া অফিস। আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট নিয়ে কেন্দ্রীয় আবহাওয়ার বিজ্ঞান মন্ত্রকের পূর্বাঞ্চলীয় শাখার ডিডিজিএম সোমনাথ দত্ত জানান, এই 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং 40-50 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা তিনটিতে দেওয়া হয়েছে। 1 তারিখে তার মধ্যে 1 তারিখও আছে, 2 তারিখও আছে এবং 3 তারিখও আছে। উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে জানেন, সেটা হচ্ছে আজ কাল পরশু। তো সব এই যে বিশেষ বৃষ্টি তো অনেক বৃষ্টি তো মাটির তলায় জমে রয়েছে, তো এবারে কথা হচ্ছে এটা নিয়মিত একটা বৃষ্টির পশলা, একটা বড় পশলা হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখন তো সূর্য কিরণ দিতে শুরু করে, তখন হিটিং স্টার্ট হয়। তো ওই হিটিং এ কি হয়, মাটির তলায় যে জলগুলো আছে না ওগুলো এভাপোরেট হতে শুরু করে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার অ্যাটমসফিয়ারে মানে এক্সট্রা ময়েশ্চার চলে আসে, অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার চলে যায়, তো ন্যাচারালি হিউমিড হবে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।